তো অত্যন্ত জরুরি আপডেট রয়েছে এই ভিডিওতে। পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম নথিভুক্ত করেছেন, আমি এটা বলছি না যে যারা ভাতার টাকা পাচ্ছেন, শুধুমাত্র যারা নাম নথিভুক্ত করেছেন, যে টাকা পাচ্ছে না কিংবা যে টাকা পাচ্ছে, প্রত্যেকের জন্যই কিন্তু এই আপডেট একেবারে একটা চাকরির আপডেট। হ্যাঁ, সরাসরি চাকরি পেতে পারেন আপনারা যদি যুবশ্রী বেকার ভাতার জন্য আবেদন করে থাকেন। আপনি প্রতি মাসে হয়তো বেকার ভাতা পাচ্ছেন কিংবা আবেদন করেছেন, ইউজার আইডিটা আছে, অর্থাৎ ইবি নাম্বার আছে, শুধুমাত্র অনলাইনে নাম নথিভুক্ত করেছেন কিন্তু টাকা এখনো পাচ্ছেন না, তবুও আপনি কিন্তু এই চাকরি পেতে পারেন। কি করতে হবে, কি করতে হবে না, সবকিছু এ টু জেড, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন পোস্টে নিয়োগ করা হবে, একাধিক পোস্ট রয়েছে, পিয়ন পোস্ট রয়েছে, গার্ডের পোস্ট রয়েছে, একাধিক আরো অন্যান্য পোস্টে নিয়োগ করা হবে, আপনারা যে কেউ আবেদন করতে পারেন। একেবারে পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি, আপনারা অবশ্যই আবেদন করবেন। কি করে আবেদন করবেন আমি এই ভিডিওতে সবকিছু এ টু জেড আপনার সঙ্গে দেখিয়ে দেবো, প্র্যাকটিক্যালি বলে দেবো, আশা করি বুঝতে পারবেন। এবং যদি আপনার কোনো রকম ডাউট থাকে কমেন্ট করবেন, আমরা উত্তর দিয়ে অবশ্যই সাহায্য করবো আপনাকে। আপনাদের জন্যই আমরা ভিডিও তৈরি করি, আপনাদেরকে হেল্প করার জন্যই আমরা আপডেট দেই। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, এবং যুবশ্রী বেকার ভাতার টাকা যারা পাচ্ছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন, যারা টাকা পাচ্ছেন না তারাও আবেদন করবেন যদি আবেদন করতে চান, যদি আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো সঠিক থাকে। এবং হ্যাঁ, ক্লাস 8 পাস থাকলে মিনিমাম আপনি এখানে কিন্তু চাকরির জন্য একটা সুযোগ পাচ্ছেন, এবং মাধ্যমিক পাস, অন্যান্য যোগ্যতাতেও রয়েছে চাকরি। আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখুন, খুব ভালো আপডেট রয়েছে এই ভিডিওতে। এবং ভিডিওটা শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন। তো চলুন আজকে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উঠে আসা চাকরির নতুন বিজ্ঞপ্তি নিয়ে ভিডিওটা আমরা শুরু করি। তো ভিডিওটা দেখার পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে অবশ্যই ক্লিক করে দিন। তো এই মুহূর্তে খোলা রয়েছে আপনার সামনে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের আপনারা যদি চলে যান, ওয়েবসাইটটা বলে দিচ্ছি, যদিও আপনাদের সুবিধার্থে আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, লিঙ্কে ক্লিক করলে আপনারা ঠিক এরকমভাবে ওপেন করতে পারবেন, এবং গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন তাহলে সুবিধা হবে। এবং এখানে দেখুন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে গিয়ে যদি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে রয়েছে মহারানী নীলিমা প্রভা ইনস্টিটিউট ফর দ্য ডেফ অ্যান্ড ডাম্প। দেখতে পাচ্ছেন এখানে গিয়ে দেখবেন আপনারা লেখা রয়েছে লাস্ট ডেট 14/1/2023 এবং 8 পাস যোগ্যতা চাকরি, বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে যদি ক্লিক করেন আপনারা একাধিক কিন্তু নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি পেয়ে যাবেন, এবং এরকমভাবে নোটিশটা কিন্তু আপনার সামনে ওপেন হবে, এমপ্লয়মেন্ট নোটিশ। এখানে কিন্তু সব কিছু এ টু জেড রয়েছে, আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি কী কী পোস্টে নিয়োগ করা হবে। এখানে রয়েছে ট্রেন্ড টিচার পোস্ট 1 ক্যাটাগরি ST, এবং 2 নম্বরে রয়েছে ক্রাফট টিচার, এরপর 3 নম্বরে রয়েছে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে একটা, এবং অফিস পিয়ন রয়েছে পোস্ট 1, এবং গার্ড পোস্ট রয়েছে পোস্ট 1। ঠিক আছে, এই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে। এবং কিভাবে কি করতে হবে দেখুন, অ্যাপ্লিকেশনস ইন প্লেন পেপার আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য ফলোয়িং পোস্ট অফ মহারানী নীলিমা প্রভা ইনস্টিটিউট ফর দ্য ড্রাফ অ্যান্ড ডাম্প বহরমপুর, অ্যালং উইথ কপিস অফ সেলফ অ্যাটেস্টেড টেস্টমোনিয়ালস টু বি সাবমিটেড ইন এ সেলড এনভেলপ রিটেন ক্লিয়ারলি দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর। তো এখানে বলেছে ইন্ডিয়ান ভারতীয় নাগরিক হলেই আবেদন করা যাবে, এবং কোথায় নিয়োগ করা হচ্ছে, এই মহারানী নীলিমা প্রভা ইনস্টিটিউটে নিয়োগ করা হচ্ছে। এবং সমস্ত ডকুমেন্ট, আপনাদের সব রকমের ডকুমেন্ট, আপনার একটা বায়োডাটা বানিয়ে এবং সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে একটা মুখ বন্ধ খামের ভেতর ঢুকিয়ে আপনি খামটা বন্ধ করে দেন মুখটা, এবং ক্লিয়ারলি কিন্তু সব কিছু লিখতে হবে যে কোন পোস্টে অ্যাপ্লাই করছেন, এবং পাঠাতে হবে 5/1/2023, এই তারিখ থেকে শুরু হয়েছে, চলবে কিন্তু 14/1/2023 এই তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, তার মধ্যে ছুটির দিন বাদে। ঠিক আছে, এবং কিভাবে আবেদন করবেন, থ্রু অর্ডিনারি পোস্ট, আপনি সাধারণ ডাকে আবেদন করবেন। কেউ যদি রেজিস্টার্ড স্পিড পোস্ট কুরিয়ারের মাধ্যমে করেন তাহলে কিন্তু ক্যান্সেল করা হবে, আপনাদের দিতে হবে অর্ডিনারি পোস্টে পাঠাতে হবে। ঠিক আছে, এবং কোন ঠিকানায় পাঠাবেন দেখুন, টু দ্য মেম্বার সেক্রেটারি মহারানী নীলিমা প্রভা ইনস্টিটিউট। ঠিক আছে, এখানে লেখাই রয়েছে বহরমপুর 16 মোহন রয় পাড়া ল্যান্ড পোস্ট অফিস খড়গা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। অর্থাৎ আপনারা চাইলে এই মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করতে পারেন। মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে আপনারা নোটিশে গিয়ে রিক্রুটমেন্টে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এই নোটিশটা, এখানেও কিন্তু ছেড়েছে এই এমপ্লয়মেন্ট নোটিশ। ঠিক আছে, তো এখানে কিন্তু অবশ্যই বলে রাখি যে পোস্টে নিয়োগ করা হবে, যেটা আমি বলছি সেটা হচ্ছে গার্ড, আপনারা কিন্তু 8 পাস থাকলে আবেদন করতে পারবেন, এবং অফিস পিয়ন যে পদ রয়েছে এখানেও কিন্তু আপনারা 8 পাস থাকলে আবেদন করতে পারবেন। ঠিক আছে,
তো অবশ্যই আবেদন করবেন। আবেদন করবার সময় কী কী লাগবে দেখুন, এডুকেশন কোয়ালিফিকেশন, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্ট লাগবে, ছবি লাগবে, আপনার সমস্ত ডকুমেন্ট যেগুলো দেবেন, মাধ্যমিকের অ্যাডমিন, মাধ্যমিকের মার্কশিট, সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু দেবেন সব কিছু, ঠিক আছে। এবং এই ঠিকানায় আবেদন করবেন। অবশ্যই এই চাকরির খুব ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে, সেহেতু এখান থেকে কিন্তু একটা সুবিধা রয়েছে আপনাদের চাকরি পাওয়ার, ঠিক আছে। অবশ্যই আবেদন করবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা প্রথমবার দেখেছেন। অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, আর আপনাদের মতামত জানাবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন, আপনার জেলার নাম কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার জন্য আমরা আপডেট প্রোভাইড করব। এবং এই আপডেটটা রয়েছে মুর্শিদাবাদ জেলার জন্য, ঠিক আছে। তো মুর্শিদাবাদ জেলা থেকে যারা দেখছেন আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন, কমেন্ট করে জানাবেন, আপনারা লাইক করবেন, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। প্রত্যেকেই ভালো থাকবেন, ধন্যবাদ।